ভারতীয় জনতা পার্টি একটা সর্বভারতীয় দল আমাকে মনোনয়ন পত্র দিয়েছে, তার জন্য আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ জানাই। এই বিধানসভা কেন্দ্র একটি হেভিওয়েট বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্র থেকেই 25 বছরের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং এই কেন্দ্র থেকেই ত্রিপুরার একমাত্র মহিলা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সেই কেন্দ্রে এবার আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই জায়গায় কি মনে হচ্ছে যে 1:1 যে নির্বাচন হবে সেটা আপনার জন্য কতটুক চ্যালেঞ্জের? আমরা সাধারণ মানুষের জন্য কাজ করেছি, যারা এখন স্বপ্ন দেখাচ্ছে পরিবর্তন করবে, এই করবে সেই করবে, তাদের এই ধারণা ভুল। কারণ সাধারণ আমরা যখন দল করি তখন থেকে আমরা কাজ করেছি মানুষের জন্য, এখনো মানুষের পাশে পাশে আছি এবং আগামী দিনেও থাকবো। আরেকটা বিষয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যে বিধানসভা থেকে লড়াই করছেন, এই বিধানসভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা রয়েছে এবং যেটা বলছিলাম যে বাম দুর্গ, এই বাম দুর্গে পদ্মফুল ফুটিয়েছেন প্রতিমা ভৌমিক, সেই ধারাকে আপনি কতটুকু অব্যাহত রাখতে পারবেন বলে মনে হচ্ছে? এটা আমাদের কার্যকর্তাদের চেষ্টায় আগামী দিনে তারাই করবে, এটা তো আমি ব্যক্তিগত করবো না, কারণ আমরা সংগঠিতভাবে কাজ করি, তো এটা আমার কিছু যায় আসে না। আপনারা যদি জিজ্ঞাসা করেন আমি কি করে করবো, তারাই করবে, আমার কার্যকর্তারা করবে। মন্ডল সভাপতি হিসেবে কর্মকর্তাদের সাথে একেবারে গ্রাউন্ড লেভেল পর্যন্ত ছিলেন, এবার বিধায়ক হয়ে সুযোগ এসেছে যে জনগণের জন্য কিছু করার, প্রশাসনিকভাবে এতদিন সাংগঠনিকভাবে করছিলেন, বিধায়ক যদি হয়ে যান প্রথম কোন কাজটা আপনি করতে চাইবেন আপনার বিধানসভা এলাকার জন্য? আমার এলাকাতে গত 5 বছর আগে যে রাস্তাঘাটগুলি হয়েছিল সেগুলি একদম নষ্ট হয়ে গেছে, তো ওইগুলি কিছুটা করতে চেষ্টা করব। কারণ তাদের জন্য যেই শোষণ করেছে আসলে তাদের কাজের নামে, তারা একটা রাহাজ আমি বিভিন্ন টাকা তোলা এসব কাজ করেছে, আসলে কাজগুলি ভালো হয়নি। আপনি এডিসি এলাকাতে যান, ওখানে কাজ ভালো করেনি ওরা, ওই কারণে আমরা প্রথমে আমাদের এডিসির জনজাতি যারা ভাই বোন আছে তাদের জন্য আমি চেষ্টা করব উন্নয়নে এগিয়ে নিয়ে যেতে, আমাদের যে উন্নয়নের বন্যা চলছে সেই উন্নয়নের ধারায় তাদেরকে আমাদের সঙ্গে নিয়ে আসতে, কারণ সত্যিভাবে বলতে গেলে তারাই সবচেয়ে বেশি পিছিয়ে আমাদের। একেবারে সব শেষে আপনার যারা মানে ভোটাররা বা গণদেবতারা তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি আমার ভোটারদের জন্য বলবো, যেহেতু এটার জন্য আমার পাশে ছিলেন, দিদির পাশে ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পাশে ছিলেন, তার জন্য আমি ওনাদেরকে বলবো যে আপনারা আমারও পাশে থাকবেন এবং ভারতীয় জনতা পার্টির পাশে থাকবেন। জনজাতি ভোটারদের ভোট কতটুকু পাবেন বলে আশা করতে পারছেন? জনজাতি ভোট আমরা গত বছর যা পেয়েছি এর থেকে অনেক অনেক বেশি, কারণ তখনকার সময় খানসার নামে তারা ভোটটা ভাগাভাগি করেছিল, এখন কিন্তু মানুষ বুঝে এবং যুবকরা বুঝে যে উন্নয়নটা ভারতীয় জনতা পার্টি দ্বারা সম্ভব। কি মনে হচ্ছে থানসার ভোট কি বিজেপি কে দেবে না সেই ভোট সেই ইন্ডিয়া জোটের পক্ষে? তারা উন্নয়নের পক্ষে দেবে, বিশ্বাস আছে আপনার? একদম 100%।